প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে তোমাদের একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ে আলোচ্য বিষয় মৌলিক গেট। আমরা প্রথমে দেখব মৌলিক গেট কাকে বলে। তোমরা জানতে পারবে মৌলিক গেট কি, মৌলিক গেটে প্রকারভেদ এবং মৌলিক গেটে প্রত্যেকটি মৌলিক গেটে প্রত্যেকটি মৌলিক গেটে সরণি প্রতীক সিম্বল 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 ও লজিক বর্তনী লজিক বর্তনী। দেখ, আমরা প্রথমে দেখব যে মৌলিক গেট কি। যে সকল গেট ব্যবহার করে অন্য অন্য গেটের সাহায্য ছাড়াই এককভাবে সকল প্রকার গেট বা সার্কিট তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। মৌলিক মানে আসল, সেটা কার উপর ডিপেন্ড নাই। তাহলে যে গেট ব্যবহার করে সকল প্রকার গেট বা সার্কিট তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। যে সকল গেট ব্যবহার করে সকল প্রকার গেট বা সার্কিট তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। মৌলিক গেট কখনো ভাঙা যাবে না। মৌলিক গেট স্বতন্ত্রভাবে, সে সেলফ ডিপেন্ড, অন্য গেটের উপরে সে নির্ভর করে না। তাহলে যে সকল গেট বা যে যে গেট ব্যবহার করে সকল প্রকার ডিজিটাল ডিভাইসের গেট বা সার্কিট তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। অর্থাৎ কেউ যদি বলে অর অ্যান্ড নট, এই তিনটে গেট কেউ মৌলিক গেট বলা হয়। এই তিনটে পদ্ধতি অ্যাপ্লাই করে সকল প্রকার গেট বা সার্কিট তৈরি করা যায়, অন্য কোনো গেটের প্রয়োজন হয় না। তথাপিও অন্য অন্য গেটে মৌলিক গেট দুটো দুটো অথবা তিনটে তিনটে একসাথে করে কতগুলো গেট উদ্ভাবন করা হয়েছে, তাদের কেউ কেউ নাম দিয়েছে যৌগিক গেট, কেউ বলা হয়েছে বিশেষ গেট, কেউ বলা হয়েছে সর্বজনীন গেট। আমরা এখন দেখব মৌলিক গেটের প্রকারভেদ। মৌলিক গেটের প্রকারভেদ মানে মৌলিক গেট আমরা দেখছি, মৌলিক গেট তিন প্রকার। এক নম্বর হচ্ছে অর গেট, তারপরে দুই নম্বর হচ্ছে অ্যান্ড গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। আমরা দেখতে পেলাম মৌলিক গেট তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট হচ্ছে যুক্তির যোগের কাজ করে, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, নট গেট হচ্ছে পরিপূরকের কাজ করে। অর্থাৎ এর নাম হচ্ছে লজিক্যাল অর অপারেশন, এটার নাম হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন, এটার নাম হচ্ছে লজিক্যাল নট অপারেশন। এখন আমরা প্রত্যেকটা গেটে সত্য সরণি, সিম্বল এবং লজিক বর্তনী দেখব। তোমরা খেয়াল করো, আমরা অর গেটে প্রথমে সত্য সরণি, লজিক বর্তনী এবং প্রতীক দেখব। তাহলে আমি অর গেটের সত্য সরণি আঁকা একটু তোমরা দেখো। অর গেটের সত্য সরণি আঁক অর গেটের
সূত্র স্মরণ দায়িত্ব আছে তোমরা দেখো অর্গে অর্গে যে সূত্র স্মরণে রে ইনপুট এন্ড সে আউটপুট এ আর বি শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান তাহলে দেখো যে অর গেট আমরা আগে জেনেছি অর গেট যোগের কাজ করে তাহলে ইনপুট লাইনে অর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন সব সময় একটা তাহলে আমরা যোগ তাহলে এ প্লাস বি দুইটা মিলে এক লাইন এক্স দেখো আমরা যোগ করছি শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান লজিক্যাল যোগে ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান তাহলে আমি এবার লজিকটা বলি এটাকে বলা হয় আমাদের সত্য সারণী এটাকে বলা হয় সত্য সারণী বা ট্রুথ টেবিল ইয়ার ইউ টি ট্রুথ টেবিল সত্য সারণী বা ট্রুথ টেবিল আর অর্গেটের প্রতীকটা অর্গেটের প্রতীকটা হচ্ছে যে অর্ধচন্দ্র আকৃতি এ খেয়াল করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ এদিক থেকে আছে এটা যোগের কাজ করে অন্ত অর্ধচন্দ্র আকৃতির প্রতীকটা সবসময় যোগের কাজ করে এ এই যে যোগের কাজ করে যোগ এটা হচ্ছে বি এটা মিলে আমাদের একটা লাইন হচ্ছে এক্স তোমরা খেয়াল করো যে অর গেটের মূল লজিকে আমরা যাচ্ছি দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন সব সময় একটা তাহলে অর গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন সব সময় একটা এবার দেখো ইনপুট লাইনে যে কোনো একটা ইনপুট এক হলে আউটপুট এক হবে আর আউটপুট এক হওয়া মানে বিদ্যুতের উপস্থিতি হবে বাতিটি জ্বলবে আমি আবার বলছি যে দুই অর গেটে সত্য সারিতে আমরা দেখতে পাচ্ছি ইনপুট লাইনে দুইটা আছে অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে অথবা এক বা একাধিক ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন সব সময় একটা এবার হচ্ছে ইনপুট লাইনে যে কোনো একটা ইনপুট এক হলে তার মানে অন হলে আউটপুট এক হবে অন হবে বাতিটি জ্বলবে তার মানে অর গেটে যে কোনো একটা ইনপুট এক হলে আউটপুট এক হবে তার মানে একাধিক ইনপুট এক হলে আউটপুটটা একই হবে এটা হচ্ছে লজিক যে অর গেটে যে কোনো একটা ইনপুট এক হলে আউটপুট এক হবে তার মানে একাধিক ইনপুট এক হলে আউটপুটটা এক হবে এই এই লজিক থেকে এক এক যোগ করলে এক হবে এর নাম হচ্ছে লজিক্যাল অর অপারেশন মানে লজিক্যাল যোগ এখন যদি আমরা দশমিকে যোগ ধরি তাহলে এক এক যোগ করলে দুই হবে এটা আমাদের দশমিক যোগ না বাইনারি যোগ এটা হচ্ছে আমাদের লজিক্যাল যোগ লজিক্যাল যোগে এক এক যোগ করলে একই হয় আর দশমিক যোগে এক এক যোগ করলে দুই হয় আর বাইনারি যোগে এক এক যোগ করলে ওয়ান জিরো হয় তাহলে আমরা যদি দুইটা ইনপুট এ নিই তাহলে এ লিখতে যাচ্ছে এটা যোগের চিহ্ন যোগ এটা বি এ লিখতে যাচ্ছে তাহলে এ যোগ বি এটা গেল অর গেটের সিম্বল বা প্রতীক এটা অর গেটের সত্য স্মরণ এবার আমরা দেখবো অর গেটের লজিক বর্তনীটা দেখো তোমরা খেয়াল করো যে আমরা আমরা এখানে যে অর গেটের লজিক বর্তন এখানে একটা বাতি ইলেকট্রিসিটি একটা বাতি বা বাল এটা একটা বাতি বা বাল এটা দেখো আমাদের এটা ধরো একটা সুইচ একটা সুইচ আবার এটা বি বি একটা সুইচ বি একটা সুইচ তারপরে যে খেয়াল করো যে এখানে আমাদের একটা আছে ফাইভ ভোল্টের একটা ব্যাটারি তাহলে ফাইভ ভোল্টের ব্যাটারি নেগেটিভ পজিটিভ তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাটারি সংযোগ এটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি বাতি
আর এটা হচ্ছে আমাদের সুইচ, এ একটা সুইচ, আর এটা হচ্ছে আমাদের বি একটা সুইচ। তার মানে যে এটা হচ্ছে লজিক বর্তনী, হচ্ছে লজিক লজিক বর্তনী, এটা হচ্ছে লজিক বর্তনী। তোমরা খেয়াল করবে যে এ এ এ এ এই বি এই বি, তাহলে অর্থাৎ এ যখন জিরো হচ্ছে, এ যদি আমি জিরো দিই, জিরো মানে কি অ খোলা, লাইনটা খোলা চক, আর বি মান যদি আমি বি মান সমান যদি ওয়ান দিই, তোমরা খেয়াল করো বি সমান ওয়ান আর এ সমান জিরো, জিরো মানে অফ, লাইনটা খোলা আছে, আর বি হচ্ছে লাইনটা আমি অন করলাম, সংযোগ দিলাম। তাহলে খেয়াল করবে যে একটা অফ থাকলে দুইটা সুইচ, একটা বাতি দুইটা সুইচ, একটা সুইচ বি একটা সুইচ, একটা যদি অফ থাকে তাহলে একটা অন থাকলেও বিদ্যুৎ এখানে যাচ্ছে, অতএব বাতিটি জ্বলবে। সেই যুগ থেকে একটা জিরো, একটা সুইচ অন, একটা সুইচ অফ, একটা সুইচ অন, তাহলে একটা অফ থাকলেও একটা লাইন দিয়ে বিদ্যুৎ যাচ্ছে। এই লজিক থেকে অর গেটে লজিক করতে বাতিটি জ্বলবে। আবার দেখো দুইটা, এক বি যদি আমি ওয়ান দিই, তাহলে এ যদি আমি জিরো নিই, এ জিরো বি ওয়ান, এই যে বি ওয়ান, আবার যদি এ যদি ওয়ান করি, এ যদি ওয়ান করি, বি যদি জিরো করি, অর্থাৎ জিরো মানে খোলা, আর এটা ওয়ান করে দিলাম, তাহলে বি অফ হলে এ ওয়ান করলেও কিন্তু বাতিটি আমার আউটপুট ওয়ান হবে, বাতিটি চলবে। আবার যদি আমি দিই যে এ ওয়ান বি ওয়ান, তারপরে কিন্তু দুটো ওয়ান করি না, লাইন দুটো লাইন থাকলেও কিন্তু আমার একটা বাতি চলবে, অতএব এক এক যে এটা অন এটা অন, খালি দুইটা সুইচ অন করলেও একটা ওয়ান হবে, একটা বাতি জ্বলবে, অর্থাৎ একাধিক সুইচ অন করলেও একটা বাতি জ্বলবে। এই লজিক থেকে এক এক যোগ করলে একই হবে, এটা হচ্ছে আমাদের অর গেটের লজিক। এবার আমরা দেখব যে অ্যান্ড গেট, তোমরা খেয়াল করবে যে অ্যান্ড গেটের সত্য সরণিটা তোমরা দেখবে যে, তাহলে তোমাদের যে অ্যান্ড গেটে দেখো, এন্ড গেট দেখো, এটা আমরা কিন্তু এবার লিখছি এন্ড গেট। এন্ড গেট আমরা জানি গুণের কাজ করে, এন্ড গেট আমাদের সবসময় গুণের কাজ করে। তাহলে আমরা যে এন্ড গেট গুণের কাজ করে, দেখো যে এন্ড গেটে গুণের কাজ করে, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য সাথে ওয়ান গুণ করে শূন্য, ওয়ান সাথে শূন্য গুণ করলো শূন্য, ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান। যদিও এটা আমাদের সাধারণ গুণের সাথে হুবহু মিল রয়েছে, তথাপি কিন্তু এটা লজিক্যাল, অর্থাৎ এখানে লজিকটা হবে এন্ড গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, আউটপুট লাইন সবসময় একটা, ইনপুট লাইনের কেবলমাত্র সবগুলো ইনপুট যখন এক হবে তখনই আউটপুটটা এক হবে, তখনই বাতিটি জ্বলবে, অর্থাৎ সবগুলো সুইচ অন করলেই কেবল বাতি জ্বলবে। অর গেটের মধ্যে একটা অন একটা অফ থাকলে কখনো বাতি জ্বলবে না, ওটা প্যারালাল, এটা হচ্ছে সিরিজ। তাহলে দেখো যে আমাদের এন্ড গেটে, এন্ড গেটে ততোধিক ইনপুট লাইন হবে অথবা এক বা একাধিক ইনপুট লাইন হবে, আউটপুট লাইন সবসময় একটা হবে, এক্সেপ্ট নট গেট, বা নট গেটে সবসময় একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ আউটপুট হবে ইনপুটের বিপরীত। আমরা এবার অ্যান্ড গেটের প্রতীকটা দেখি, এই লজিক বর্তনী আমরা খেয়াল করবে যে এটা হচ্ছে আমাদের বাতি, আর খেয়াল করো যে 5 ভোল্টের একটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ, দেখো এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে যে বি সুইচ, তাহলে এটা হচ্ছে আমাদের বাতি বা বাল্ব। সেক্ষেত্রে দেখো কেবলমাত্র সবগুলো সুইচ যখন অন হবে তখনই আউটপুটটা অন হবে, বাতিটি জ্বলবে। আমি যদি এ এ ধরো জিরো মানে সুইচটা অফ আছে, আর বি হচ্ছে ওয়ান, এটা লাগাই দিলাম ওয়ান আছে, তাহলে একটা যদি ওয়ান থাকে তাও তো এটা খোলা থাকছে, বিদ্যুৎ যাবে না, অতএব এখানে কিন্তু শূন্য হবে, বাতিটি জ্বলবে না। তাহলে এর যে লজিক বলতে তুমি খেয়াল করো, কেবলমাত্র দুইটা যখন অন হবে তখনই আউটপুটটা কিন্তু অন হবে। এখন যদি আমি বি এ এ ধরো দিলাম এক,
b দিলাম 0 এটা এক মানে 1 b তাহলে অফ খোলা তার মানে এখানেও বাকি জল মেলা 0 হবে তাহলে এটা আছে এল সিস্টেমটা সিরিজ আর ওইটা ছিল আমাদের প্যারালাল এবার তোমরা খেয়াল করো এ আমি 1 দিয়েছি এবার b কিন্তু 1 এবার কিন্তু দুটো সুইচ সুইচ কিন্তু 1 দুটো সুইচ অন করলে কেবলমাত্র বিদ্যুৎ যাবে এবং বাকি চলবে তাহলে এন্ড গেটের লজিক হচ্ছে কেবলমাত্র সবগুলো সুইচ যখন অন হবে তখনই আউটপুটটা অন হবে তখনই বাকিটি চলবে তাহলে এন্ড গেট আমি আবার বলছি দুই বা ততোধিক ইনপুট লাইন থাকবে আউটপুট লাইন সব সময় একটা এই সত্য সংকেতকে বোঝা যাচ্ছে লজিকটা মূল লজিক এক কথা যদি বলতে চাও তোমরা কেবলমাত্র সবগুলো সুইচ যখন অন হবে তখনই আউটপুটটা এক হবে তখনই বাকিটি চলবে অন্যথায় শূন্য হবে আমরা এখানে দেখলাম আর এর প্রতীক ডি আকৃতির সিম্বল বা প্রতীকটা হচ্ছে ডি আকৃতির এবার আমরা দেখব নট গেট এবার আমরা দেখব নট গেট নট গেট নট গেট নট গেটে কখনো একাধিক ইনপুট লাইন হবে না একটা ইনপুট একটা আউটপুট এই ইনপুট আর সে আউটপুট নট হচ্ছে পরিপূরক অতএব এ যদি হয় এ পূরক বা এ নট হবে আউটপুট তাহলে এ ইনপুট লাইন যদি 1 হয় ইনপুট আউটপুট হবে সব সময় ইনপুটের বিপরীত অর্থাৎ ঘুরিয়ে বলি ইনপুটের বিপরীত হবে আউটপুট তাহলে শূন্য এ যদি শূন্য হয় আউটপুট হবে 1 অর্থাৎ সব সময় একে অপরের বিপরীত এবং একে অপরের উপরে নির্ভরশীল একটা ছাড়া অন্যটা অচল চলতে পারে না আর নট গেট কখনো একাধিক ইনপুট লাইন হবে না একটা ইনপুট একটা আউটপুট এটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতি মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বল বা প্রতীক এ ইনপুট এ নট আউটপুট তাহলে দেখো যে এ ইনপুট এ নট আউটপুট এ যদি ইনপুট যদি 1 যায় আউটপুট হবে অবশ্যই 0 আবার ইনপুট যদি 0 যায় আউটপুট হবে অবশ্যই 1 এটা হচ্ছে আমাদের নট গেট অর্থাৎ যেহেতু পরিপূরক বা পূরক একটা ছাড়া অন্যটা অচল সেটা ডিভাইডেড করা যাবে না আর একটা অপর উপরে নির্ভরশীল আবার এক শূন্য এবং ওয়ান একে অপরের কঠিন বিপরীত একটা সত্য একটা মিথ্যা ও যদি বলে সত্য ও বলে মিথ্যা যদি বলে মিথ্যা ও বলবে সত্য আর সত্য এটা গেল আমাদের নট গেট এবার আমরা দেখব যে এবার আমরা দেখব যে নট গেটে নট গেটে নট গেটে যে লজিক্যাল বর্তনী এটা হচ্ছে অন আর অফ এখানে ব্যাটারি আছে এটা হচ্ছে অন অফ এটা যদি অন করি এটা এটা যদি অন হয় এখানে হবে জিরো এটা যদি জিরো হয় এটা হবে ওয়ান এর এখানে যদি জিরো হয় এখানে ওয়ান এখানে যদি ওয়ান হয় এটা হবে জিরো সব সময় অন অফ একটা ভিত্তিতে এটা আমাদের হয়ে থাকে এটা হচ্ছে আমাদের নট গেটের লজিক্যাল বর্তনী আজকে আমি তোমাদের মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আগামী ক্লাসে আবার তোমাদের যৌগিক গেট নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ